এখন আমি তোমাদের ক্লাস এইটের জীবনবিজ্ঞানের অষ্টম অধ্যায় মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদনের প্রথম ক্লাসটি করব। এই ক্লাসে আমি আলোচনা করব কৃষিবিজ্ঞান কি বা কাকে বলে এবং ফসল ও ফসলের বৈচিত্র্য নিয়ে। প্রথমে তোমাদের বলে রাখি কৃষিবিজ্ঞান কি বা কাকে বলে। কৃষিবিজ্ঞান, যাকে আমরা এগ্রিকালচার বলে থাকি, তা হলো বিজ্ঞানের এমন একটি শাখা যে শাখায় খাদ্য উৎপাদনের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এবার জেনে নিই কৃষিবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি। নাম্বার ১, মাটির ব্যবস্থাপনা, অর্থাৎ মাটিকে ফসল ফলানোর উপযোগী করে তোলা, যাকে আমরা সয়েল ম্যানেজমেন্ট বলি। নাম্বার ২, ফসল উৎপাদন, ক্রপ প্রোডাকশন। নাম্বার ৩, ফসল, সবজি, ফুল আর সাজানোর কাজে লাগে এমন বিভিন্ন উদ্ভিদের চাষ, যাকে আমরা হর্টিকালচার বলে থাকি। নাম্বার ৪, পশুপালন, যাকে বলি আমরা অ্যানিম্যাল হাজবেন্ড্রি। তাহলে এই চারটি বিষয় হলো কৃষিবিজ্ঞানের আলোচ্য বিষয়। এবার চলে আসি ফসল কী বা কাকে বলে। ফসল বা শস্য বা ক্রপ বলতে আমরা কী বুঝি? না, অনেকটা জায়গা জুড়ে একই ধরনের উদ্ভিদ যখন চাষ করা হয় তখন ওই উদ্ভিদদের একসঙ্গে ফসল বা শস্য বলে। যেমন দেখবে ধান চাষ যখন করা হচ্ছে তখন একটা বিশাল জায়গা জুড়ে ধান গাছগুলোকে লাগানো হয়েছে, তখন এই ধান গাছগুলোকে একসঙ্গে বলছি আমরা ফসল। আবার যখন গম গাছকে লাগাবো বিস্তীর্ণ এলাকা জুড়ে তখন গম হয়ে যাবে ফসল। বুঝতে পারলে ব্যাপারটা? অনেকটা জায়গা জুড়ে একই ধরনের উদ্ভিদে চাষ যখন করা হবে তখন সেই উদ্ভিদগুলোকে একসঙ্গে বলবো ফসল বা শস্য বা ক্রপ। এবার জেনে নিই ফসলের বৈচিত্র্য সম্বন্ধে, অর্থাৎ ফসল কত রকম হয়ে থাকে। প্রকৃতি অনুযায়ী ফসলকে আমরা প্রধানত ৯ ভাগে ভাগ করতে পারি। যেমন নাম্বার ১, তণ্ডুল জাতীয় ফসল, ধান, গম, ভুট্টা ইত্যাদি। তন্তু জাতীয় ফসল, তুলো, পাট, শন ইত্যাদি। ডাল জাতীয় ফসল, ছোলা, মটর, বিম, মুসুর ইত্যাদি। তৈলবীজ পাওয়া যায় এমন ফসল, অর্থাৎ যেখান থেকে তেল পাওয়া যায়, সর্ষে, সূর্যমুখী, তিল। কন্দ জাতীয় ফসল, আলু, আদা, পেঁয়াজ। কন্দ ব্যাপারটা কি? যে ফসল মাটির তলায় হয়, মৃদগত কন্দ, মাটির তলার কাণ্ডকে বলা হয় কন্দ, ঠিক আছে? যেমন আলু, আদা, পেঁয়াজ ইত্যাদি। চিনি পাওয়া যায় এমন ফসল, আখ এবং স্টিভিয়া। বাগানে চাষ করা হয় এমন ফসল, চা, কফি, রাবার, তারপরে তোমার ফুল ইত্যাদি হলো বাগানের ফসল। ওষুধ পাওয়া যায় এমন গাছ, যেমন তুলসী, কালমেঘ ইত্যাদি। মশলা পাওয়া যায় এমন গাছ, যেমন গোলমরিচ, আদা, হলুদ। তাহলে প্রকৃতি অনুযায়ী ফসলকে দেখলাম কভাগে ভাগ করা গেল, ৯ ভাগে ভাগ করা গেল। আর ফসল কোন ঋতুতে উৎপন্ন হবে তার উপর ভিত্তি করে আবার ফসলকে দুটো ভাগে ভাগ করা যায়, যথা খারিফ ফসল এবং রবি ফসল। খারিফ ফসল কারা? না, যে ফসল বর্ষার শুরুতে অর্থাৎ জুন জুলাই মাসে চাষ করা শুরু হয় আর বর্ষার শেষে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসে সেই ফসল তোলা হয়, তারা হচ্ছে খারিফ ফসল। এই খারিফ ফসল কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ওপর নির্ভরশীল। উদাহরণ কী কী আছে খারিফ ফসলের? ধান, ভুট্টা, তুলো, চিনেবাদাম, সোয়াবিন ইত্যাদি। এবার চলে আসি আরেকটা ফসল যার নাম রবি ফসল। এটা আমরা কীভাবে ভাগটা করছি? ঋতু অনুযায়ী, খারিফ ফসল আর রবি ফসল, অর্থাৎ বছরে কোন ঋতুতে হয় তার ভিত্তি করে। রবি ফসল কখন হয়? না, রবি ফসল শীতের শুরুতে অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে এই ফসলের চাষ শুরু হয় এবং মার্চ এপ্রিল মাসে এই ফসল তোলা হয়। রবি ফসল বর্ষার ওপর কিন্তু নির্ভরশীল নয়। রবি ফসল উদাহরণ কারা? গম, বার্লি, ছোলা, মটর, সর্ষে, এরা হচ্ছে রবি ফসল। তোমাদেরকে এই প্রসঙ্গে একটু বলে রাখি হর্টিকালচার বা উদ্যানবিদ্যাটা কী। হর্টিকালচার বা উদ্যানবিদ্যা
বা উদ্যান বিজ্ঞান হলো কৃষিবিজ্ঞানের একটি শাখা, যে শাখায় ফল আর সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। আমরা দেখতে পাচ্ছি হর্টিকালচারে বা ফসলের ধরনগুলো দেখো কী কী আছে। যেমন সবজি, সবজি বলতে আমরা টমেটো, বাঁধাকপি, ফুলকপি এগুলোকে বুঝি, বেগুন ইত্যাদি। ফল কলা, আঙুর, আম, জাম ইত্যাদি। আলংকারিক উদ্ভিদ অর্থাৎ যে উদ্ভিদগুলোকে ঘর সাজানোর কাজে লাগানো হয়, যেমন ক্যাকটাস, বোগেনভেলিয়া, ঝাউ ইত্যাদি। ফুল কী কী ফুল আমরা দেখতে পাই, গোলাপ, জুঁই, গাঁদা, এগুলো সব কিন্তু হর্টিকালচারের মাধ্যমে চাষ করা হয়ে থাকে।